জয়পুরহাটের আকিলপুর উপজেলার প্রায় 500 বছরের পুরনো গোপীনাথপুরে দোল পূর্ণিমা উৎসব শুরু হয়েছে। প্রতি বছর দোল পূর্ণিমা উপলক্ষে গোপীনাথপুরে মেলা বসে। দোল পূর্ণিমা উৎসব ও মেলাকে ঘিরে আনন্দে মেতেছে উপজেলার অর্ধ শতাধিক গ্রাম। এই মেলার ঐতিহ্য ধরে রাখতে প্রশাসনের পাশাপাশি তৎপর স্থানীয়রা চলছে আনন্দ উৎসব উদযাপনের প্রস্তুতি। স্থানীয় সূত্রে জানা গেছে, 200 একর জায়গা জুড়ে অস্থায়ী দোকানপাট নির্মাণসহ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ক্যাম্প, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট সহ থাকছে অতিরিক্ত পুলিশ। গোপীনাথপুর দোল পূর্ণিমা মেলা উপলক্ষে আশপাশের প্রায় অর্ধ শতাধিক গ্রামের গৃহস্থের বাড়িতে আগমন ঘটেছে মেজামাই ও আত্মীয় স্বজনদের। সারা দেশের ঘোড়া কেনাবেচার একমাত্র মেলা এটি। মেলাটি প্রায় মাসব্যাপী চলে। তবে এবার মেলায় ঘোড়া, গরু, মহিষ, কাপড়, জুতা, ছাতা, গৃহস্থলী সামগ্রী, মশলা, কাঠের ও প্লাস্টিকের আসবাব, কম্বল, মিষ্টান্ন সহ নানা রকমের দোকানপাট বসতে শুরু করেছে। থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের জন্য ব্যবসায়ীরা আগমন করেন। মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সার্বক্ষণিক পুলিশি টহল চলমান আছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।